আজকে আমরা হার্ডলিং নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা হার্ডলিং দেখবো, হার্ডলিং কাকে বলেন। তো হার্ডলিং বোঝার আগে অবশ্যই সফটলিং বুঝতে হবে, অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখতে হবে। আমার আগের ভিডিওতে আমি সফটলিং নিয়ে আলোচনা করেছি, তাই অনুরোধ থাকলো তোমরা প্রথমে আগে সফটলিংটা দেখে আসবা, তারপর এটা দেখবা। আর সফটলিং ওই ভিডিও না দেখলে এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবো না। হার্ডলিং এবং সফটলিং দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো হার্ডলিং কি জিনিস, হার্ডলিং ও একই কাজ করে, যেমন ধরো এটি হলো ফাইল, সফটলিং থেকে হার্ডলিং একটু উন্নত মানের। এটি হলো মেন ফাইল, মেন ফাইল থেকে আমি একটা হার্ডলিং যদি তৈরি করি, সাপোজ এই হার্ডলিং তৈরি করলাম, তাহলে হুবহু হুবহু এই মেন ফাইলের কপি হয়ে যাবে কি এই হার্ডলিং এই ফাইল। যদি এখান থেকে যতগুলো হার্ডলিং তৈরি করা হোক না কেন, সবগুলোই এই ফাইলের হুবহু কপি হয়ে যাবে, হুবহু সব। যদি এই ক্ষেত্রে হার্ডলিং এর ক্ষেত্রে হয় কি, হার্ডলিং এর ক্ষেত্রে সেম সবকিছু সেম থাকে, সব একবার টোটালি জাস্ট এর একটা কপি করে ফেলে, যতগুলো হার্ডলিং থাকবে সব এর একটি কপি। যদি এর মেন ফাইলটি ডিলিট করে দেওয়া হয় তবু এই হার্ডলিং গুলোর কোনো প্রবলেম হয় না, হার্ডলিং গুলোর কোনো সমস্যা হয় না। সফটলিং এর সাথে সব মিল আছে, সবই ঠিক আছে, কিন্তু হার্ডলিং এ একটি সুবিধা, যদি মেন ফাইল কোনো ডিলিট করে দেওয়া হয় বা মেন ফাইল কোনো জায়গায় পরিবর্তন করে দেওয়া হয়, মেন ফাইলের পাথ মানে এক ফাইল এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে নিয়ে যাওয়া হয়, তবুও হার্ডলিং এর কিছু হয় না, হার্ডলিং যেমন আছে তেমনই থেকে যায়, পুরোটাই সফটলিং এর মতোই কাজ করে। কিন্তু হার্ডলিং এর এইটি সুবিধা যে হার্ডলিং এর মেন ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে হার্ডলিং অসল হয় না, যেমন সফটলিং অসল হয়ে যায় কিন্তু হার্ডলিং অসল হয় না, হার্ডলিং কোনো ইফেক্ট পড়ে না, হার্ডলিং হার্ডলিং এর মতোই থেকে যায়। তাহলে সবচেয়ে ভালো বুঝবা হার্ডলিং কি জিনিস আমি যখন উদাহরণের মাধ্যমে দেখাবো, এবং সফটলিং ও হার্ডলিং এর মধ্যে যখন পার্থক্যটা দেখাবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আমি চাই উদাহরণ দেখি। তো সাপোজ আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, ইকো ফাইল দিয়ে এখানে, এটা প্রায় সফটলিংক এর মতোই কাজ করে, শুধুমাত্র কিছু কিছু সুবিধা আছে। দিস ইজ এ টেক্সট ফাইল, তো আমি একটা ফাইল তৈরি করলাম যার ভিতরে লিখলাম দিস ইজ এ টেক্সট ফাইল, এর একটি হার্ডলিং তৈরি করব। তো হার্ডলিং তৈরি করার কমান্ড হলো একই কমান্ড, এখানে এস দিতে হবে না, শুধু সফটলিং এর ক্ষেত্রে এস দিতে হয়, মেন ফাইলের নাম, মেন ফাইল ফাইল ওয়ান, এরই হার্ডলিং তৈরি করব। আর যেই ফাইলটি তৈরি করব তার নাম, মানে যে হার্ডলিংটি তৈরি করব তার নাম লিখলাম এইচ ফাইল, এইচ দা হার্ডলিং, হার্ডলিং ফাইল তৈরি করলাম। তো আমাদের হার্ডলিং তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এলএসডি দেখি তাহলে দেখো আমাদের হার্ডলিং তৈরি হয়ে গেছে। তো হার্ডলিং এ হয় কি, হুবহু কপি হয়ে যায়, একবার সেম কপি হয়ে যাবে। এখন হার্ডলিং জিনিসটা আমি আর একটু ভালো করে দেখাই। তো হার্ডলিং এর এখন কন্টেন্ট গুলো দেখি যে হার্ডলিং এর কন্টেন্ট ঠিক আছে কিনা। ক্যাট দেখো হার্ডলিং এর কন্টেন্ট ঠিক আছে ওইটার মতন। এখন যদি মেন ফাইলে কোনো পরিবর্তন করি, ক্যাট সবগুলো আগে দেখাই তারপর কম্পিয়ারিজন দেখাবো। মেন ফাইল পরিবর্তন করতেছি, দিস দিস ইজ সেকেন্ড লাইন লাইন অফ ফাইল। তো আমি এটি করে দিলাম, দেওয়ার পর আমি এখন দেখি কিন্তু মেন ফাইলে পরিবর্তন করলাম আমাদের হার্ড লিঙ্কে পরিবর্তন হয়েছে কিনা। ক্যাট দেখো আমাদের
হার্ডলিং এর পরিবর্তে মানে সবলিঙ্ক এর মতনে। কিন্তু হার্ডলিং আর সবলিঙ্ক এর মধ্যে যদি পার্থক্য দেখতে চাই, এখানে আমি আরেকটা সবলিঙ্ক তৈরি করি, তাহলে সবচেয়ে ভালো পার্থক্যটা বুঝতে পারবা। এলএন সবলিঙ্ক তৈরি করি, এস এফ আই এন ফাইল, ও সবলিঙ্ক যেহেতু ফাইল নাম দেই এফ আই এন ফাইল ওয়ান, এস ফাইল, তাহলে আমাদের একটা সবলিঙ্ক তৈরি হয়ে গেছে। যদি আমি এলএস দেখি তাহলে সবলিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন দেখো যদি আমি এলএল করে দেখি সবলিঙ্ক আর হার্ডলিঙ্ক এর মধ্যে, এখান থেকে দেখো এই যে সবলিঙ্ক, এখানে কিন্তু দেখো পারমিশন মেইন ফাইলের পারমিশনের মতো না, তার মানে সবলিঙ্ক মেইন ফাইলের পারমিশন বহন করে না, কিন্তু হার্ডলিঙ্ক দেখো হুবহু কপি। হার্ডলিঙ্ক মেইন ফাইলে যা, সব হার্ডলিঙ্ক ফাইলেও তা, সব জায়গায় এক। আর একটা জিনিস দিয়ে বেশি বোঝা যায় যখন আমরা এর আইনোড দেখব, এলএল মাইনাস আই, এটি তো আরো ক্লিয়ার হবে। দেখো এটি হলো মেইন ফাইল, ফাইল ওয়ান। এখন দেখো আমরা যে হার্ডলিঙ্ক তৈরি করছি এর হুবহু যে কপি তৈরি হয়েছে, আমি বলতেছি যে হুবহু কপি তৈরি হয়েছে, সেটা এই যে এটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো এখানে হুবহু এই আই আইনোডটা কি হলো, আইনোড হলো আইনোড নাম্বার ইউনিক একটি নাম্বার, যেটি হলো প্রতিটি ফাইলের ইউনিক নাম্বার ধারণ করে। শুধুমাত্র এটি একটি ইউনিক নাম্বার ধারণ করে। দেখো হার্ডলিং এর ক্ষেত্রে এই নাম্বারটি সেম, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফাইলটি এই ফাইলের হুবহু কপি, কিন্তু সবলিঙ্ক এর ক্ষেত্রে দেখো এই নাম্বারটি চেঞ্জ, তার মানে এটি এর কপি না। এটি হলো সবলিঙ্ক এবং হার্ডলিঙ্ক এর মেন পার্থক্য। এছাড়াও পার্থক্য যেমন ধরো, এর আগে আমরা দেখলাম যদি মেন ফাইল ডিলিট করে দিই তাহলে হার্ডলিঙ্ক এর সবলিঙ্ক অচল হয়ে যায়, কিন্তু দেখো এখন যদি আমরা মেন ফাইল পরিবর্তন ডিলিট করে দিই আর মাইনাস আর এফ করে মেন ফাইল যদি ডিলিট করে দিই ওয়ান, এখন দেখো এই যে দেখো এখানে দেখো যে হার্ডলিঙ্ক ফাইল এর কোনো পরিবর্তন হয় নাই, আমরা এটিকে দেখতে পারবো সবকিছু, কিন্তু এই যে দেখো এখানে দেখাচ্ছে সবলিঙ্কে আমরা দেখতে পারবো না, সেটা আমরা সবলিঙ্কের ভিডিওতে দেখছি, আগের ভিডিওতে আমরা দেখছি। তো আমরা মেন ফাইল ডিলিট করার পর দেখতেছি যে এখানে সবলিঙ্কটি অচল হয়ে গেছে, সবলিঙ্কটি আর চলতেছে মানে চলবে না, বা সবলিঙ্ক একবারে অকেজো হয়ে গেছে, কিন্তু হার্ডলিঙ্কের কিছু হয়নি। আমরা যখন এখন যদি হার্ডলিঙ্কটি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো ক্যাট দেখো আমাদের হার্ডলিঙ্ক এর কোনো সমস্যা হয়নি, কিন্তু সবলিঙ্ক এর সমস্যা হয়ে গেছে, সবলিঙ্ক দেখাচ্ছে যে এটি ওপেন হবে না। ট্রাই করি দেখিও এস ফাইল, এখানে দেখাচ্ছে অ্যাট এস ফাইল নো সাচ এ ফাইল অর ডিরেক্টরি, মানে এই ফাইলই আর নাই। তার মানে আমরা বুঝলাম যে হার্ডলিঙ্ক আর সফটলিঙ্ক এর মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝলাম যে মেইন ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে হার্ডলিঙ্ক এর কোনো সমস্যা হয় না, কিন্তু সফটলিঙ্ক এর সমস্যা হয়। এছাড়া আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে হার্ডলিঙ্ক কি, এবং এর আগের ভিডিও আমরা জানতে পারছি যে সফটলিঙ্ক কি। অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবে, আগের ভিডিওটি না দেখলে এই ভিডিওটি বুঝতে পারবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তাহলে আজকে এই পর্যন্ত, সামনের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।